সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রের চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 21শে ফাল্গুন 1430 ইংরেজি 5ই মার্চ 2024 মঙ্গলবার। দর্শক বন্ধু, গোস্বামী মতে আগামী দিন বিজয়া একাদশী। চলুন দেখে নিই আজকের দিনপঞ্জিকা। আজ দশমী থাকবে রাত্রি 1টা 33 মিনিট পর্যন্ত, পরেই একাদশী। আজ মূলা নক্ষত্র থাকবে দিবা 11টা 22 মিনিট পর্যন্ত, পরে পূর্বাষাঢ়া নক্ষত্র। দর্শক বন্ধু, জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। 38 শনির ও 20 কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 11টা 22 মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের নরগণ 38 বৃহস্পতি ও 20 শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। মৃতের 1 পাদ দোষ রয়েছে, যাত্রা আজকে নেই, শুভকর্ম আজকে নেই। চলুন দেখে নিই আজকে রাশিফল। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে সুখ এবং আনন্দ বজায় থাকবে। পারিবারিক জীবন মোটামুটিভাবে চলবে, তবে আজকে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের। আপনাদের আজকে একটা উন্নতি ঘটবে, সে যে কোনো ধরনের উন্নতির যোগ কিন্তু আপনাদের রয়েছে। তার জন্য আপনাদের খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে খুব ভালো যাবে আজকের দিনটি। চাকরির ক্ষেত্রে আপনি খুব আনন্দের সাথে অফিসিয়াল কর্মে আপনি ব্যস্ত থাকবেন। তবে দর্শক বন্ধু, আজকে চাকরিজীবীদেরও কিন্তু একটা প্রমোশনের কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে পদোন্নতির একটা ভালো যোগ দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন মেষ রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি অত্যাধিক শুভ যাবে। ব্যবসায় আপনাদের লাভ্যাংশ বৃদ্ধি পাবে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন আপনাদের অংশীদারি ব্যবসাতেও কিন্তু আজকে ভালো একটা প্রফিট যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে। যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশির, আপনাদের পড়াশোনায় আজকে শুভ যোগ রয়েছে এবং আপনার পড়াশোনার জন্য অন্যবিধ সুযোগও কিন্তু লাভ করতে পারেন আজকের দিনে। তাই পড়ুয়াদের বলবো, আজকের দিনে পড়াশোনায় কোনোভাবে গাফলতি না করে আপনি একাগ্র চিত্তে পড়াশোনার বিষয়ে মনোযোগী হন এবং সজাগ থাকুন। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মধ্যম বলা যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ এবং দুঃখ, আনন্দ সব মিলিয়ে মিশিয়ে চলবে। তাই দাম্পত্য জীবনে বৃষরাশি জাতক জাতিকাদের একটু সজাগ থাকাই বুদ্ধিমত্তার কাজ হবে। দাম্পত্য জীবনে আপনি ক্রোধকে সম্বরণ করবেন। কোনো অবস্থাতে ক্রোধে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা ভবিষ্যৎ বা পরবর্তীতে আপনার খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে। পারিবারিক বিষয় যদি বলা যায় বৃষরাশির, তাহলে পারিবারিক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খুব বুদ্ধিমত্তার সাথে বাক্যালাপ করবেন। অযথা কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আপনার অপছন্দের জায়গা থেকে আপনি আজকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। যারা চাকরি করছেন খুব সতর্ক থাকুন চাকরিজীবীরা। কর্মক্ষেত্রে যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়তে পারেন এবং আপনার দপ্তরের কার্যকলাপ নিয়েও কিন্তু আপনি বিপাকে পড়ে যেতে পারেন যদি আপনি বৃষরাশির হন। তাই আজকের দিনে আপনি খুব সজাগ থেকে এবং আপনার দায়িত্ব নিয়ে আপনার নিজের কাজগুলোকে সমাপন করবেন। তা না হলে কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন বৃষরাশি জাতক জাতিকারা হতে পারেন। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে অত্যাধিক শুভ ফল দেবে, কারণ ব্যবসায় আজকে আপনাদের প্রচণ্ড লাভযোগ রয়েছে বৃষরাশির। ব্যবসায়ীদের বলবো, আপনি আজকে অবশ্যই ব্যবসায় মনোনিবেশ করুন এবং ব্যবসায় দেখবেন আপনার প্রচণ্ড একটা প্রতিপত্তি, ব্যবসায় লাভ ভালো হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কিন্তু বুঝে উঠতে পারছিলেন না কীভাবে হবে বা কেমন করে হবে, আজকে তার একটা সুদূর আলো দেখতে পাবেন। যে নতুন ব্যবসা করার জন্য যা যা আপনার দরকার তার ঠিক যেন ম্যানেজ হচ্ছে এবং আপনি নতুন ব্যবসা একটা করার উদ্যম, পরিকল্পনা, বাস্তব রূপ কিন্তু আপনারা দিতে পারেন বৃষরাশির জাতক জাতিকাদের। বৃষরাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে বলবো, পড়াশোনা মন দিয়ে করুন। পড়াশোনায় ভালো ফলাফল লাভ করবেন আপনারা এবং আপনাদের পড়াশোনাতেও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যারা বিদেশে পড়াশোনা করবেন ভাবছিলেন কিন্তু হয়ে উঠছিল না বৃষ রাশির, আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু হতে পারে, অর্থাৎ বিদেশে পড়াশোনা করার সুযোগও কিন্তু একটা আপনার সামনে যেভাবেই হোক আসতে পারে দর্শক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের মধ্যে দিয়ে কাটবে এবং সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক জীবনও খুব ভালো মতো পারিবারিক জীবনে শান্তি সুখ এগুলো থাকবে। বিশেষ করে মিথুন রাশির আজকের দিনে একটা যশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো কর্মে যশ লাভ করতে পারেন, অথবা আপনার বুদ্ধিমত্তায় দক্ষতাতেও কিন্তু আপনি যশ লাভ করতে পারেন। তাই যশ লাভের একটা ভালো যোগ রয়েছে। যারা চাকরি করছেন মিথুন রাশির চাকরিজীবীদের কিন্তু আজকে আপনার কর্মদক্ষতার জন্য কিন্তু আপনি আজকে আপনার উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবেন এবং খুব প্রশংসিত হবেন। প্রশংসার পাত্র হয়ে বা পাত্রী হয়ে আপনি আজকে হতে পারেন। আপনার ডিপার্টমেন্টে আপনাকে নিয়ে আজকে বড় আলোড়ন সৃষ্টি হতে পারে। তাই মিথুন রাশি জাতক জাতিকাদের চাকরিজীবীদের বলব খুব মনোনিবেশ করুন এবং যথাসময়ে অফিসে যান, দেখবেন আজকে আপনার দ্বারা ভালো কিছু একটা হতে চলেছে। যারা ব্যবসা করছেন মিথুন রাশির ব্যবসায়ীদের ব্যবসা আজকে খুব ভালো যাবে এবং ব্যবসায় আপনাদের কিন্তু আজকে উন্নতি যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনি নিয়ম মেনে সংস্কার মেনে ব্যবসা করুন, দেখবেন ব্যবসার ক্ষেত্রে আজকে আপনি কিন্তু ভালো একটা লাভ করতে চলেছেন। যারা বিদ্যার্থী রয়েছেন মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে যশ লাভ রয়েছে। তাই পড়াশোনায় আপনার আজকে খুব সচেতন হন, তাহলে দেখবেন পড়াশোনার মাধ্যমে আপনি কৃতী ছাত্র বা ছাত্রী হতে পারেন। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন মিথুন রাশি, আপনারা কিন্তু আজকে একটা ভালো কিছু করতে চলেছেন, যার জন্য কিন্তু আপনি সুনাম খ্যাতি আপনার ডিপার্টমেন্টে হতে পারেন। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না, মনোমালিন্য অশান্তির মধ্যে দিয়ে কাটবে এবং পারিবারিক জীবনেও কিন্তু একটু সমস্যা দেখা দেবে। তাই দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু আজকে সচেতন থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বড় খেয়াল রাখতে হবে আপনার নিজের শরীরের প্রতি, কারণ যে কোনো মুহূর্তে আপনি ব্যাধিগ্রস্ত হতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো মুহূর্তে রোগ ব্যাধিতে আপনি জড়িয়ে যেতে পারেন, তা আপনার শ্বাসের সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন। যারা চাকরি করছেন কর্কট রাশি চাকরিজীবীদের শুভ, তবে চাকরির ক্ষেত্রে একটু আপনাকে সাবধানে এই দপ্তর থেকে ওই দপ্তর বা আপনার বাড়ি থেকে অফিস বা অফিস থেকে বাড়ি, সিঁড়ি থেকে নিচে ইত্যাদি জায়গাগুলো আপনাকে খুব সাবধান এবং সচেতনতার সঙ্গে থাকতে হবে। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি স্লিপ করে যেতে পারেন, পড়ে যেতে পারেন, লেগে যেতে পারে, চোট আসতে পারে। তাই খুব খেয়াল রেখে খুব সাবধানে আজকে চলাফেরা করবেন। কর্মক্ষেত্রে বিপাকের সম্ভাবনা রয়েছে। কারো সঙ্গে তর্কে জড়াবেন না এবং অযথা তর্ক করবেন না, যতটা পারবেন নিজেকে সংযত রাখবেন কর্কট রাশির চাকরিজীবীরা। যারা ব্যবসা করছেন কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য খুব ভালো ফল রয়েছে আজকে। কর্কট রাশি জাতক জাতিকারা ব্যবসায় আজকে কিন্তু উন্নতি রয়েছে, বিশেষ করে যারা কাপড়ের ব্যবসা করেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গ্লামারিস্টিকের বিজনেস করছেন, কসমেটিকের ব্যবসা করছেন, যারা ফিশারি মাছের ব্যবসা করছেন, যারা পুকুরের ব্যবসা করছেন, জল সংক্রান্ত বিজনেস করছেন, যারা আয়রন রিলেটেড বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু আজকে খুব ভালো দিন কর্কট রাশির। তাই কর্কট রাশির ব্যবসায়ীদের বলবো ব্যবসায় মনোনিবেশ করুন। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে উদাসীনতার মনোভাব দেখা যাবে। ভালো লাগবে না মনে হবে, উদাস মনোভাব, সংসার পরিজন সন্তান সন্ততি থেকে মনে হবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার মতো একটা ব্যবস্থা তৈরি হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না, ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে এবং উদাসীনতা থাকার জন্য অশান্তি ঝামেলা এগুলোও কিন্তু আপনার দাম্পত্য জীবনে সিংহ রাশির আজকে হতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো সচেতন থাকুন, সজাগ থাকুন, কোনোরূপ অশান্তির মধ্যে জড়াবেন না। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে সিংহ রাশির, তবে খুব মনের অবস্থা ভালো থাকবে না। এই মনের অবস্থা ভালো না থাকার জন্য কর্মক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনার ভুল কাজটার জন্য পরবর্তীতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই চাকরিজীবীদের বলব, কর্মক্ষেত্রে মনোনিবেশ করে কাজ করুন এবং মনের অবস্থা খারাপ না থাকলেও কাজের দিকটা কিন্তু আপনার সঠিকভাবে কর্মটা করে যেতে হবে। যারা ব্যবসা করছেন সিংহ রাশি, ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে, ব্যবসায় ভালো লাভ হতে হবে, কিন্তু ব্যবসায় আপনাকে মনোনিবেশ করতে হবে। কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন সিংহ রাশি, তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। পার্টনার সংক্রান্ত বিজনেস যাদের মধ্যে রয়েছে, আপনাকে আজকে নিজে সশরীরে ব্যবসায় উপস্থিত থাকতে হবে, নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসা করতে হবে। তা না হলে ব্যবসায় কিন্তু আজকে আপনি লস বা সমস্যা ইত্যাদি ঘটতে পারে। সিংহ রাশি ছাত্রছাত্রীদের উদাসীনতা মনোভাবের কারণে পড়াশোনায় বিঘ্নিত হতে পারে, সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ এবং আনন্দের মধ্যে দিয়ে আজকে অতিবাহিত হবে। দাম্পত্য জীবনে কোনো সমস্যা তেমনভাবে দেখা যাবে না কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং শান্তি আজকে বজায় থাকবে। যারা কন্যা রাশির প্রেম রিলেশনে রয়েছেন, প্রেমে কিন্তু আপনারা আজকে ভালো সফলতা পেতে চলেছেন এবং প্রেমের একটা বাস্তব রূপও কিন্তু আপনারা দিতে পারবেন, প্রেমের গন্তব্যস্থলেও আপনারা পৌঁছে যেতে পারেন। যাদের প্রেম হয়নি বা হয়েছিল না এতদিন, কিন্তু আপনি কন্যা রাশি যদি হন, তাহলে আপনার কিন্তু প্রেম আপনার জীবনে আজকে আসতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আজকে কিন্তু প্রবলভাবে দেখা যাবে। আবার দেখা গেছে যে অনেক দিন আগে প্রেম ছিল, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে কন্যা রাশি, আজকে কিন্তু আবার সেই ব্রেকআপ হয়ে যাওয়া প্রেমটা পুনরায় কিন্তু চালু হতে পারে। কন্যা রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের আজকে মনের অস্থিরতা দেখা যাবে কর্মক্ষেত্রে, যার থেকে শুরু হবে সমস্যা এবং কলিগদের মধ্যে কিন্তু একটা সমস্যা বাধার একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনি কন্যা রাশির যে চাকরিজীবী হলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকবেন। যারা কন্যা রাশির ব্যবসা করছেন, ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে, ব্যবসায় আপনাদের আজকে প্রফিট হবে এবং ব্যবসায় আপনাদেরকে মনোযোগ। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রেম প্রণয় ভালোবাসার কোনো স্থান দিয়েন না, তাতে কিন্তু আপনার ব্যবসার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সাবধান ব্যবসায়ীদের জন্য। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন কন্যা রাশির, আপনাদেরকে বলব পড়াশোনায় মনোনিবেশ করুন। তা না হলে কিন্তু আজকে যদি আপনি অন্য কোনো জোয়ারে বা স্রোতে ভেসে যান, তাহলে ফিরে এসে পড়াশোনার জায়গাটা কিন্তু আপনার একেবারে নষ্ট হয়ে যেতে পারে। খুব সাবধান। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না, দাম্পত্য জীবনের শান্তি বিঘ্নিত হবে, অশান্তির মধ্যে দিয়ে আজকে দাম্পত্য জীবনটা চলবে। পারিবারিক জীবনও আজকে খুব একটা ভালো হবে না, মোটামুটি যাবে। ফলে তুলা রাশি জাতক জাতিকারা হতাশায় ভুগবেন। হতাশা মনোভাব, শূন্যতা, এগুলো আপনাকে আজকে খুব কষ্ট দেবে তুলা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবী রয়েছেন, আপনাদেরকে বলবো চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তা না হলে আজকে আপনার কিন্তু সমস্যা হবে কর্মক্ষেত্রে। যারা সেলসম্যান রয়েছেন তুলা রাশির, সেলসম্যানদের বলবো আপনার কর্মের আজকে বিঘ্ন ঘটায়, কর্মতে মনোনিবেশ না হওয়ায় আপনি কিন্তু ডিপার্টমেন্টের কাছে আজকে কিন্তু যে কোনো ধরনের উচ্চবাচ্য কথা কিন্তু আপনাকে শুনতে হতে পারে যদি আপনি তুলা রাশি জাতক জাতিকা হন। তাই বলবো তুলা রাশি জাতক জাতিকাদের যে চাকরিজীবীদের, আপনারা কিন্তু কর্মে মনোনিবেশ করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে খুব একটা ভালো ব্যবসা হবে না তুলা রাশির ব্যবসায়ীদের একাগ্রতার অভাবের জন্য বিজনেসও কিন্তু এর যে হতাশের ছায়া, এটা কিন্তু বিজনেসের মধ্যে প্রতিবাদ হবে, যার ফলে আপনার ব্যবসা কিন্তু পরিকাঠামো, ব্যবসার করার মানসিকতা, কাস্টমারের সাথে আপনার ডিল করার মানসিকতা, এগুলো সবই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ফলে ব্যবসাটাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের সর্বোপরি এই কথাটাই বলি যে আজকে কিন্তু আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে, ঈশ্বরের চিন্তার মাধ্যম দিয়ে দিন শুরু করতে হবে। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখ এবং শান্তি মিশিয়ে যাবে, সুখ শান্তি দুঃখ আনন্দ মিশিয়ে যাবে, মোটামুটিভাবে যেতে চলেছে দাম্পত্য জীবন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পারিবারিক জীবনটিও মোটামুটিভাবেই চলবে। তবে বৃশ্চিক রাশির আজকে কিন্তু প্রচণ্ড ব্যয় যোগ রয়েছে দর্শক বন্ধু, তাই ব্যয়ের দিকে নজর দিন। অযথা আপনার খরচ হবে, অন্যের বন্ধুদের জন্য খরচ হবে, বান্ধবীদের জন্য খরচ হবে, পরিবারের জন্য খরচ হবে। অযথা আপনাকে আজকে চিকিৎসার পেছনেও খরচ করতে হতে পারে। তাই বৃশ্চিক রাশির আজকে ব্যয় যোগ প্রচুর রয়েছে, এই ব্যয় যোগের প্রতি আপনাকে দৃষ্টিপাত করতে হবে। যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য বৃশ্চিক রাশির খুব শুভ। কোনো না কোনো ভাবে আপনার কর্মজীবনও কুশল, কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে আজকে ব্যয় করতে হতে পারে আপনার অন্যান্যদের মন রক্ষা করার জন্য। যারা ব্যবসা করছেন বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের আজকে শুভ বলা যেতে পারে। ব্যবসা ভালো চলবে, ব্যবসার ক্ষেত্রেও ভালো থাকবে, কিন্তু ব্যয় খরচটা কিন্তু আপনার সব জায়গায় অতপ্রতভাবে থাকবে। আপনি যে বাইকটা চালাচ্ছেন বা যে যানবাহনটা আপনি ব্যবহার করছেন সেইটা আজকে আপনার বিকল হতে পারে, তার পেছনেও কিন্তু ব্যয় হতে পারে। বৃশ্চিক রাশির আজকে ব্যয় যোগটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের মন দিন ব্যবসায় মন দিন, তাহলে দেখবেন ব্যবসা ভালো হবে। পড়ুয়া যারা রয়েছেন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রী, আপনাদের পড়াশোনায় কিন্তু আজকে শুভ ফল লাভ হবে। পরবর্তী রাশি ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন খুব ভালো যেতে চলেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পারিবারিক জীবন ও আনন্দের মধ্যে দিয়ে কিন্তু ধনুরাশির কাটবে। ধনুরাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও শুভ বলা যেতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনি আজকে কিন্তু খুব ভালো একটা ফল লাভ করবেন। এবং এমনও হতে পারে যে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আজকে কিন্তু আপনার স্যালারি বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা শুভ যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে তবে একটা জিনিস লক্ষ্য করা গেছে, আজকে আপনি 24 ঘন্টার মধ্যে কখনো যদি বিপাকে পড়ে যান তাহলে কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি সাহায্য লাভ করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার সামনে আজকে আসবে যে আপনাকে সাহায্য করবে। আপনার অর্থনৈতিক সাহায্য হতে পারে, আপনাকে অন্য কোনোভাবে সাহায্য করবে, যার সাহায্যে কিন্তু আপনি আজকে একটা ভালো জায়গা পেতে পারেন। তার কারোর সাহায্য লাভ যোগ এটা কিন্তু আপনার রয়েছে আজকের দিনে, তাই দিনটি আপনার শুভই বলা যেতে পারে। ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের আজকে কিন্তু ধনুরাশির ব্যবসায়ীদের কিন্তু আজকে শুভ ফল লাভ হবে দর্শক বন্ধু। যারা পড়াশোনা করছেন পড়ুয়াদেরও কিন্তু আজকে শুভ ফল লাভ হবে। তবে পড়াশোনার জন্য আপনি কিছু চেষ্টা করছেন পারছিলেন না, আজকে কোনো ব্যক্তির সাহায্যেও কিন্তু আপনার পড়াশোনাতেও আপনাকে সাহায্য করতে পারে, এবং সেটাও কিন্তু আপনার অনেক সাহায্য হয়ে দাঁড়াবে এবং অনেক উপকৃত হবেন আপনি তার দ্বারা। দর্শক বন্ধু, যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন বা পছন্দের মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিলেন পারছিলেন না, আজকে কিন্তু আপনি কোনো না কোনো ব্যক্তির সাহায্যের মাধ্যমে সেই মনো ইচ্ছাটাও কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে যদি আপনি ধনুরাশির হন দর্শক বন্ধু। তাই ধনুরাশির সর্বোপরি এটা বলা যেতে পারে যে আজকের দিনটি আপনার জন্য শুভ, এবং কোনো একজন আপনার সামনে আজকে এসে যাবে, তার সাহায্যের হাতটা আপনার দিকে বাড়িয়ে দেবে। তাই আপনি সজাগ থাকুন, সচেতন থাকুন। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের মধ্যে দিয়ে কাটতে চলেছে, পারিবারিক জীবনও শুভ বলা যেতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভীষণ উৎসাহ থাকবে, যে কোনো কাজের জন্য উৎসাহ থাকবে, আর এই উৎসাহের জন্যই কিন্তু আজকে আপনি কিন্তু আপনার কর্মজীবনে খুব সফলতা লাভ করতে চলেছেন। যারা চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু আজকে উৎসাহের সঙ্গে কর্ম হবে, এবং চাকরিজীবীদের কিন্তু অত্যন্ত ভালো ফল আজকে কর্মক্ষেত্রে হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার সিনিয়র আধিকারিকের খুব সাহায্য লাভ করবেন। মকর রাশি জাতক জাতিকারা আপনি সকলের প্রিয় হয়ে যাবেন, এবং ডিপার্টমেন্টাল আপনার কর্মদক্ষতা দেখে কিন্তু তারা আপনার জন্য কোনো একটা ভালো সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মকর রাশির ব্যবসায়ীদেরও আজকে শুভ ফল লাভযোগ রয়েছে, এবং ব্যবসাও কিন্তু আপনার খুব উদ্যমতার সঙ্গে হবে। তাই শুধু আপনার সময়ের অপেক্ষা। আজকে মা লক্ষ্মী দেবী মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে তার গৃহ ধনধান্যে ভরিয়ে তুলতে পারেন, এমনটা একটা শুভ যোগ কিন্তু মকর রাশির রয়েছে দর্শক বন্ধু। যারা পড়াশোনা করছেন মকর রাশি তাদের বিদ্যার্থীদেরও কিন্তু একটা শুভ যোগ রয়েছে, খুব ভালো একটা যোগ রয়েছে পড়াশোনার জন্য মকর রাশির জাতক জাতিকাদের বলুন, আজকের সময়টাকে খুব যত্ন করে কাজে লাগান, অলসতাকে ত্যাগ করুন এবং যথা সময়ে আপনি কিন্তু আপনার কর্মগুলো সম্পূর্ণ করুন। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটি যাবে, খুব একটা ভালো বলা যাবে না, তবে অশান্তি না থাকলেও শান্তি কিন্তু খুব কমই থাকবে। তাই ভালো মন্দ মিশিয়েই কুম্ভ রাশি দাম্পত্য জীবনটা আজকে যাবে। পারিবারিক জীবন মোটামুটি সুস্থভাবেই কাটবে, তবে কুম্ভ রাশির কিন্তু আজকে সাফল্য লাভের একটা ভালো যোগ রয়েছে। আপনি বহুদিন ধরে কিছু একটা চেষ্টা করছিলেন কিন্তু তার সফলতা পাচ্ছিলেন না, আজকে কিন্তু সেই সফলতা পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যারা কুম্ভ রাশির বেকার রয়েছেন, চাকরির সন্ধান করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, যে কোনো ধরনের কাজ, বেতনভুক্ত যে কোনো ধরনের কাজ খুঁজছিলেন পাচ্ছিলেন না, আজকে কিন্তু সেটাও কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার চাকরি কিন্তু আপনার হতে পারে, সে সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরি প্রাপ্তির কিন্তু একটা যোগ কুম্ভ রাশির আজকে রয়েছে। কুম্ভ রাশির সফলতা যোগ রয়েছে। যারা চাকরি করছেন, প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, হচ্ছিল না, প্রমোশন পাচ্ছিলেন না, সিনিয়র জুনিয়রের বিষয় এগুলো নিয়ে প্রমোশনগুলো আটকে যাচ্ছিল, আজকে কিন্তু সেই প্রমোশনও কিন্তু চাকরিজীবীরা পেতে পারেন। তাই প্রমোশনের একটা সফলতা পাওয়ার একটা ভালো যোগ রয়েছে। কর্মক্ষেত্র আপনার দিনটি আজকে ভালোই যাবে। কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো একটা সুসম্পর্ক থাকবে এবং কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আজকে নেই কুম্ভ রাশির চাকরিজীবীদের। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কিন্তু আজকে সফলতা যোগ রয়েছে। ব্যবসা আপনার আজকে খুব ভালো, এবং আপনি ভাবছিলেন যে একটা ব্যবসা চলছে এর সাথে আরও একটা কোনো ব্যবসা অ্যাড করবেন কিন্তু পেরে উঠছিলেন না, আজকে কিন্তু সেই সফলতার শিখরে আপনি পৌঁছে যেতে পারেন। আজকে কিন্তু আপনি সেই পরিকল্পনা সুন্দরভাবে করে সব পেপারস আপনি রেডি করতে পারেন আর একটা কোনো বিজনেস। তাই বিজনেসের পরিধি বাড়বে, নতুন ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে, আপনি একটা সফলতায় পৌঁছাচ্ছেন। যারা পরীক্ষামূলক, গবেষণামূলক কর্মাদির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কোনো কিছু একটা ক্রিয়েটিভ করতে যাচ্ছিলেন কিন্তু হচ্ছিল না, বারবার হয়তো সেটা কোথাও ডিফল্ট হয়ে যাচ্ছিল, আজকে কিন্তু তারও সফলতা আপনারা পেতে পারেন। তাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, সজাগ থাকুন, সচেতন থাকুন, সফলতা আপনার দরজার সম্মুখে কড়া নাড়ছে। শুধু আপনার কর্ম ইচ্ছা এবং আপনার সদ্বুদ্ধি তাই সফলতার কাম্য হোক। ভালো থাকুন। বিদ্যার্থীদের বলবো, পড়াশোনায় মনোনিবেশ করুন, আপনাদেরও কিন্তু একটা সফলতার একটা ভালো জায়গা রয়েছে। পরবর্তী রাশি, শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে সুখ, শান্তি এবং আনন্দের মধ্য দিয়ে অতিক্রম করবে। মীন রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের কিন্তু আজকে খুব ভালো ফল লাভ। কোনো কিছু বিষয় নিয়ে আপনি লড়াই করছিলেন ডিপার্টমেন্টে, কিন্তু সেইখানে আপনি আজকে জয়লাভ করতে চলেছেন মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের যদি কোনো মামলা মোকদ্দমা চলতেছিল, আজকে তার রায়দান রয়েছে, রায় আপনার পক্ষে যাবে এবং আপনি উইনার হবেন। মীন রাশির আজকে জয় লাভ, জয় জয়কার লাভ রয়েছে। যারা ব্যবসা করছেন, মীন রাশির ব্যবসায়ীদেরও কিন্তু আজকে শুভ বলা যেতে পারে মীন রাশি। আপনার ভূমি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল, তাহলে যদি আপনি মীন রাশির হন, আজকে কিন্তু আপনি সেখানেও সফলতা পেতে চলেছেন। মীন রাশির বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে। পড়াশোনায় উন্নতি যোগ রয়েছে এবং মনোনিবেশও ঘটবে পড়াশোনায়। ব্যবসায়ীদের অবশ্যই ব্যবসা হবে। মীন রাশির জাতক জাতিকাদের এক কথাই বলা যেতে পারে, আজকে আপনাদের জয় লাভ রয়েছে। তাই আপনারা আজকে সকাল থেকেই কিন্তু মনোনিবেশ করুন আপনার কর্মের প্রতি। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 99321062809851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করুন। ফোন করে জেনে নিন কবে, কখন, কোথায়, কোন চেম্বারে আপনি পাবেন। দর্শক, ভালো থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনার সফলতা আসবে। নমস্কার।